তৃতীয় অধ্যায় কৃষি ও জলবায়ু এগুলো পড়েছিলাম প্রথম অধ্যায়ের তৃতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের আমরা এতটুকু পড়েছি, ঠিক আছে? সরকার দেখবে আমরা এই এতটুকু পড়েছিলাম, এই চারটা আমি হোমওয়ার্ক দিয়েছিলাম গত ক্লাসে, ঠিক আছে? কেউ হোমওয়ার্ক করতে পারেনি হয়তো, ওরা কথাও বলছে না মিসের সাথে। আচ্ছা যাই হোক, এরপরের টপিক দেখো, এরপর আমরা পড়বো বিধান 47। বইতে দেখো পাও কিনা, প্রথম পরিচ্ছেদে আছে, দেখো ওই চারটার পরপরই দেখো পাও কিনা। পেয়েছো? বিধান 47 পেয়েছো? বিধান 47 ওই চারটা একটা দেখিয়েছি মিস, ওটার এই যে এই চারটের পরে দেখো, এই চারটার পরের পেজে দেখো বা নিচে দেখো। পেয়েছো? আচ্ছা আমি পড়ছি, দেখো বিধান 47, এখান থেকেও দেখতে পারবে। 2006 সালে এই জাতটি লবণাক্ত প্রবণ এলাকায় বোরো মৌসুমে চাষাবাদের জন্য অনুমোদন লাভ করে, ঠিক আছে? তাহলে কত সালে লাভ করে? 2006 সালে। হ্যাঁ, জাতটি গাছের উচ্চতা 105 সেন্টিমিটার, জীবনকাল 152 সেন্টিমিটার, ঠিক আছে? আমি আগেই বলেছি গাছের উচ্চতা, তারপর জীবনকাল, এগুলো বইতে যখন দেখবে আন্ডারলাইন করে রাখবে, ঠিক আছে? জীবনকালটা মনে রাখবে, এক একটার এক একটা জীবনকাল। এটা হচ্ছে কত? বিধান 47 হচ্ছে 152 দিন, ঠিক আছে? এবং লবণাক্ত পরিবেশে হেক্টর প্রতি 6 টন ফলন দিতে সক্ষম। কত টন ফলন দিতে সক্ষম? 6 টন। এ দেখো লবণাক্ত পরিবেশে, এই লাইনটা পড়ছি আমি, লবণাক্ত পরিবেশে হেক্টর প্রতি 6 টন ফলন দিতে সক্ষম, ঠিক আছে? এটা হচ্ছে যে বিধান 47। এরপর দেখো বিধান 8। আচ্ছা এখানে একটু লেখাতে একটু আসছে, এটা বিধান হবে, ঠিক আছে? বিধান 8, বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে 2010 সালে লবণাক্ততা সহনশীল এই জাতটি বের হয়। তাহলে এটাই দেখো যে বাংলাদেশ কোথা থেকে লবণাক্ততা সহনশীল এই জাতটি বের হয়। বিধান 8 কোন গবেষণা থেকে? বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে। দেখা যাচ্ছে স্ক্রিনে? আচ্ছা আচ্ছা, এরপর দেখো বোরো মৌসুমের জাতির জীবনকাল, এটা জীবনকাল দেওয়া আছে, কত দেওয়া আছে? ইতিজা বলবে কত দেওয়া আছে জীবনকাল? 130 দিন থেকে 135 দিন। 130 থেকে 135 দিন। লবণাক্ত এলাকায় হেক্টর প্রতি ফসল 4.5 থেকে 5.5 টন, ঠিক আছে? আচ্ছা তাহলে বিধান 47 আর বিধান 8 এর মধ্যে কারো কোনো সমস্যা আছে? এখানে যে লেখাগুলো আছে এখানের মধ্যে বুঝতে কারো সমস্যা আছে? আচ্ছা এরপর দেখো বাড়িয়ালু 22, এটাকে কি বলা হয়? পাশে যে কি লেখা আছে দেখা যাচ্ছে? 22 সৈকত। হ্যাঁ, এই বাড়িয়ালু 22টাকে বলা হয়, একটা নাম দিয়েছে, ওটার নাম হচ্ছে কি? সৈকত, ঠিক আছে? এখানে আমি এই দেখো আলুগুলো দেখতে হচ্ছে এরকম, আমি একটা ছবি দিয়েছি। এই জাতের আলুর আকার লম্বাটে গোল এবং লাল রঙের, হ্যাঁ অনেকটা লাল রঙের হয়ে থাকে, দেখেছো কখনো? ফলন 25 থেকে 30 টন হেক্টর প্রত্যেকটার, দেখো প্রত্যেকটার কিন্তু তোমার ফলন দেওয়া আছে কত টন, তারপর জীবনকাল দেওয়া আছে, ঠিক আছে? এগুলো কিন্তু একটু মনে রাখতে হবে, মনে রাখতে তুমি দেখো একটা চার্ট করে ফেলবে, ঠিক আছে? চার্ট করে তারপর মনে রাখবে, কারণ অবজেক্টিভে তো তখন কনফিউজ করে ফেলবে, কোনটা কোনটা বলতে পারবে না, ঠিক আছে? আচ্ছা বাড়ি মিষ্টি আলু হচ্ছে 6 ও 7। এবার বাড়ি আলু 22 থেকে আমরা আসলাম বাড়ি মিষ্টি আলু 6 ও 7। আচ্ছা এই জাতের আলুর খোসার রং
গাঢ় কমলা ঠিক আছে নিশ্চয় ওর সাথে এটা কি ওর দুইটা নাম হ্যাঁ বাড়ি বাড়ি মিষ্টি আলু ছয় ও সাত এটা কি পুরোটা একটা নাম নাকি দুইটা বুঝিনি বাড়ি মিষ্টি আলু এখানে ছয় ও সাত লিখছে পুরোটা একটা নাম নাকি দুইটা হবে ছয় ও সাত একটা নাকি দুটা একটা একটা আচ্ছা দুটো সেম ঠিক আছে দেখো খোসার রং গাঢ় কমলা রঙের ভিতরটা হালকা কমলা রঙের হয় হ্যাঁ মানে বাইরের আলুর বাইরে যে খোসার রংটা হয় সেটা হচ্ছে একদম কমলা রঙের হয় হ্যাঁ এটা কিন্তু সহজে দেখা যায় না এটা আমরা দেখিনি আর ভিতরে যে হালকা ওটা হচ্ছে যে কি হালকা কমলা রঙের সাধারণ পরিবেশে ফলন 40 থেকে 45 টন হেক্টর এবং লবণাক্ত পরিবেশে 18 থেকে 20 টন হেক্টর হয়ে থাকে ঠিক আছে দেখো লবণাক্ত পরিবেশ মানে কি যেখানকার মাটি গুলো যেখানকার পানি গুলো বেশি লবণাক্ত হ্যাঁ ওগুলার হচ্ছে একরকম 18 থেকে 20 টন আর সাধারণ যে পরিবেশ গুলো মানে সেখানে লবণাক্ত না আবার মানে নর্মাল যে টেম্পারেচারটা সেখানে হয় যে 40 থেকে 45 টন হেক্টর ঠিক আছে আমি কোথায় যাব আচ্ছা বাড়ি সরিষা 10 এবার দেখো এই জাতের গাছগুলো হয় একদম খাটো এবং উচ্চতা হচ্ছে 80 থেকে 100 সেন্টিমিটার এবং জীবনকাল হচ্ছে 95 থেকে 90 দিন তোমরা কি বইতে খুঁজে পেয়েছো করকান বইতে পেয়েছো 95 থেকে 90 দিন হ্যাঁ বুঝতে পারছি না 95 থেকে 90 দিন হ্যাঁ 85 থেকে 90 85 থেকে 90 দিন এবং ফলন হচ্ছে 1.2 থেকে 1.4 টন বা হেক্টর ঠিক আছে তোমাদের যদি বইতে যদি এরকম পয়েন্ট করে দেওয়া না থাকে তোমরা এখান থেকে পয়েন্ট মিস তো ই-লার্নিং এর ক্লাসগুলো দিয়ে দিব ঠিক আছে ই-লার্নিং এ কি করবে ই-লার্নিং থেকে তখন পজ করে তোমরা এখান থেকে নিতে পারবে ঠিক আছে আচ্ছা এরপর দেখো ঈশ্বরদি 40 কেউ একজন রিডিং পড়ো দেখে ঈশ্বরদি 39 এর মতো আখের এ জাতটিতেও ও উচ্চমাত্রায় চিনি পাওয়া যায় এই জাতটি দ্রুত বর্ধনশীল ও আগাম পরিপক্কতা গুণ সম্পন্ন বুঝতে পেরেছো জিমিস এটা মানে হচ্ছে যে ঈশ্বরদি 39 এর মতো আখের এই জাতটিতেও উচ্চমাত্রায় চিনি পাওয়া যায় ঠিক আছে উচ্চমাত্রায় চিনি পাওয়া যায় এবং এই জাতটি দ্রুত বর্ধনশীল ও আগাম পরিপক্কতা গুণসম্পন্ন ঠিক আছে মানে এটা দ্রুত বাড়ে এবং আগাম পরিপক্কতা গুণসম্পন্ন ঠিক আছে আচ্ছা এরপর দেখো বন্যা বা জলবদ্ধতা সহিঞ্চ অঞ্চল এটা একজন পড়ো দেখি দেশের বিস্তৃত বন্যা প্রবণ এলাকার প্রধান ফসল ধান স্থানীয় জাতের গভীর পানির আমন ধানের মধ্যে রয়েছে বাজাইল ও ফুলকড়ি উঁচু জাতের আমন ধানের মধ্যে আছে বিধান 44 নাবি জাতের আমন ধানের মধ্যে রয়েছে বি আর 22 কিরণ ও বি আর 23 দিশারি তাহলে বি আর 22 এর নাম কি ওটা নাম হচ্ছে কিরণ এবং বি আর 23 হচ্ছে যে দিশারি ঠিক আছে আচ্ছা এটা বোঝা গেছে মানে যেসব এলাকায় বন্যা হয় বেশি ঠিক আছে দেশের বিস্তৃত বন্যা প্রবণ এলাকার প্রধান ফসল ধান যেসব এলাকায় বন্যা বেশি হয় ঠিক আছে জলাবদ্ধতায় বেশি হয় সেখানে এসব ধান এসব ফসল বেশি হয় ঠিক আছে স্থানীয় জাতের গভীর পানির আমন ধানের মধ্যে রয়েছে বাজাইল ও ফুলকড়ি এটা যদি বইতে পাও আন্ডারলাইন করবে যে কি বাজাইল এবং ফুলকড়ি উঁচু জাতের আমন ধানের মধ্যে আছে কি বিধান 44 এবং নাবি জাতের আমন ধানের মধ্যে রয়েছে বি আর 22 এটার নাম হচ্ছে কিরণ এবং বি আর 23 হচ্ছে দিশারি ঠিক আছে আচ্ছা এরপর দেখো বিধান 51 ও বিধান 52 এখানে আর কে কে আছে রিডিং করো 2010 সালে এই জাতটি অনুমোদন লাভ করে বন্যামুক্ত পরিবেশ এই জাতের জীবনকাল 140 থেকে 145 দিন ও
ফসল 4.5 থেকে 5 টন হেক্টর এবং বন্যা কবলিত হলে জীবনকাল 155 থেকে 160 দিন ও ফসল ফলন 4 থেকে 5.5 টন বা হেক্টর। বুঝতে পেরেছো এটা জীবনকাল কতটুকু? 155 থেকে 160 পর্যন্ত। এটা হচ্ছে বিধান 51 ও বিধান 52। ঠিক আছে, এরপর দেখো জলাবদ্ধতা বা বন্যা সহিষ্ণু অন্যান্য ফসলের জাত। ঠিক আছে, আচ্ছা আখের জাত দেখো, আখের জাত হচ্ছে এখানে অনেকগুলো বলেছে। দেখো ঈশ্বরদী 38, বন্যা বা জলাবদ্ধতা সহিষ্ণু এই জাতির ফলন হেক্টর প্রতি 104 টন। ঠিক আছে, এখানে বেশি লাইন দেয়নি, শুধু বলেছে বন্যা বা জলাবদ্ধতা সহিষ্ণু এই জাতির ফলন, ফলনটা কত হেক্টর প্রতি কত টন? 104 টন। ঈশ্বরদী 38, ঈশ্বরদী 38 এখানে দেখো এ জাতের আখে উচ্চ মাত্রায় চিনি থাকে, জাতির দ্রুত বর্ধনশীল ও আগাম পরিপক্কতা গুণসম্পন্ন। হ্যাঁ, জাতির ফলন 113 টন বা হেক্টর এবং উচ্চ মাত্রায় বন্যা সহিষ্ণু। এই জাতগুলো ছাড়াও ঈশ্বরদী 34, ঈশ্বরদী 34, ঈশ্বরদী 36, ঈশ্বরদী 39 এবং ঈশ্বরদী 40 জাত উচ্চ মাত্রায় বন্যা ও জলাবদ্ধতা সহ্য করতে পারে। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো ক্যানাফের জাত। ক্যানাফের জাতের মধ্যে কি? বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট থেকে উদ্ভাবিত BJRI ক্যানাফ 3 বট ক্যানাফ জলাবদ্ধতা সহ্য করতে পারে। এখানে দেখো এরকম একটা পাতা দিয়েছি, একটা গাছের ছবি দিয়েছি, ক্যানাফ পাটের মতো এক ধরনের আঁশ ফসল। এই জাতের ক্যানাফের পাতা অখণ্ড ও বট পাতার ন্যায় এবং ফলন 3.5 টন বা হেক্টর। ঠিক আছে, তাহলে আখের জাত করলাম, এরপর হচ্ছে ক্যানাফের জাত গেল। আচ্ছা এরপর প্রথম পরিচ্ছেদে আর কিছু নেই, দ্বিতীয় পরিচ্ছেদে দেখো জলবায়ু পরিবর্তন ও কৃষি ক্ষেত্রের প্রভাব। তারপর হচ্ছে দ্বিতীয় পরিচ্ছেদ, দ্বিতীয় পরিচ্ছেদ হচ্ছে জলবায়ু পরিবর্তন ও কৃষি ক্ষেত্রের প্রভাব। বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের কারণে আজ বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত ও বিপদাপন্ন দেশ হিসেবে চিহ্নিত হয়েছে। ঠিক আছে, ভৌগোলিক অবস্থান ও ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে বাংলাদেশ আগে থেকে পৃথিবীর একটি অন্যতম দুর্যোগ প্রবণ দেশ। এটা হচ্ছে ভৌগোলিক অবস্থান এবং প্রাকৃতিক কিছু বৈশিষ্ট্যের কারণে বাংলাদেশকে অনেক আগ থেকে একটি দুর্যোগ প্রবণ দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা তারপর হচ্ছে IPCC সমীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে জলবায়ু পরিবর্তনের কারণে কিছু কথা দিয়েছে। দেখো এই জলবায়ু পরিবর্তন হওয়ার কারণে বাংলাদেশের এক নম্বর হচ্ছে বাংলাদেশের গড় বার্ষিক তাপমাত্রা 1985 থেকে 1998 সালের মধ্যে মে মাসে 1 ডিগ্রি সেলসিয়াস এবং নভেম্বর মাসে 0.5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, বার্ষিক তাপমাত্রা যেটা সেটা হচ্ছে 1985 থেকে 1998 সালের মধ্যে মে মাসে কি হয়েছে 1 ডিগ্রি সেলসিয়াস এবং নভেম্বর মাসে কি হয়েছে 0.5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের 8,30,000 হেক্টর জমিতে লবণাক্ততা দেখা দিয়েছে। বাংলাদেশের গড় বৃষ্টিপাত বৃদ্ধি পেয়েছে এবং 2002, 2003, 2004 ও 2007 সালে বন্যা হয়েছে, অর্থাৎ ভয়াবহ বন্যার সংখ্যা বেড়েছে। বন্যার সংখ্যা, গড় বৃষ্টিপাত তো বাড়ছে এবং কি হয়েছে 2002, 2003, 2004 এবং 2007 সালে দেখা গেছে বন্যা হয়েছে এবং ভয়াবহ বন্যার সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সংখ্যা বেড়েছে। ঠিক আছে, আমাদের দেখা যায় বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম। ঠিক আছে, ঘূর্ণিঝড় হয় প্রত্যেক বছরই। গ্রীষ্মকালে দেখো সমুদ্রের লোনা পানি নদীপথে দেশের অভ্যন্তরে প্রায় 100 কিলোমিটার পর্যন্ত প্রবেশ করেছে। হ্যাঁ, গ্রীষ্মকালেও কি হয় সমুদ্রের লোনা পানিগুলো নদীপথে দেশের অভ্যন্তরেও প্রায় 100 কিলোমিটার পর্যন্ত প্রবেশ করে। এরপর দেখো ফসল উৎপাদনে তাপমাত্রার প্রভাব। এই যে ফসল উৎপাদন হচ্ছে, হ্যাঁ বিভিন্ন আমরা সবজি পাচ্ছি, বিভিন্ন ধান বলো যেটাই বলো, ওটা উৎপাদনে একটা তাপমাত্রার প্রভাব থাকে, যে এই তাপমাত্রাটা হলে ফসলটা ভালো
করবে। যেমন দেখো তাপমাত্রা, এক নম্বর পয়েন্ট যদি আমি পড়ি, তাপমাত্রা বৃদ্ধির ফলে বাংলাদেশে উপসি ধানের ফলন কমে যাবে। যখন তোমার তাপমাত্রাটা বৃদ্ধি পাবে তখন কি হয়, উপসি একটা ধান আছে, উপসি ধানের ফলনটা হয় না তেমন একটা, ওটা হচ্ছে তাপমাত্রা মিডিয়াম যখন থাকে বা একটু কম থাকে তখন উপসি ধানটা ফলনটা ভালো হয়, এবং গমে রোগের আক্রমণ বেড়ে যাবে। তাপমাত্রা বৃদ্ধির পরে ফলে কি হবে, গমে রোগের আক্রমণটা বৃদ্ধি পাবে। এখনকার চেয়ে দেশের তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে গম চাষ সম্ভব হবে না। হ্যাঁ, এখনকার চেয়ে যদি দেশের তাপমাত্রাটা 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায় তাহলে গম চাষ বৃদ্ধি পেলে গম চাষ সম্ভব হবে না। আচ্ছা, আলু ও অন্যান্য শীতকালীন ফসল উৎপাদনে ধস নামবে, ঠিক আছে? তাপমাত্রার প্রভাব যদি, তাপমাত্রা যদি বাড়ে কমে এরকম থাকে তখন কি হয়, আলু ফসল, আলু এবং অন্যান্য শীতকালীন যে ফসলগুলো আমাদের উৎপাদন হয় সেগুলোর কি হবে, উৎপাদনটা কমে যাবে। ধানের জন্য অসহ্য গরম তাপমাত্রা হলো 35 ডিগ্রি সেলসিয়াস। ধানের জন্য গরম তাপমাত্রাটা লাগে সেটা হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস। নিম্ন তাপমাত্রার কারণে ধান গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়, ধান গাছ হলদে বর্ণ ধারণ করে, ধানের চারা দুর্বল হয়। যখন এখানে তো বলেছে যে অসহ্য গরমে ধানের জন্য 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে, কিন্তু যখন একদম তাপমাত্রাটা কমে যাবে, নিম্ন তাপমাত্রা হবে, তখন ধান গাছের স্বাভাবিক বৃদ্ধিটা কি হবে, হবে না, এবং ধান গাছ হলদে এক ধরনের ওই পাতা দেখবে তোমার হলুদ হয়ে যায়, হ্যাঁ, শুকিয়ে গেলে, বেশি শুকিয়ে যায় ধান গাছের পাতাগুলো তখন হলদে বর্ণের হয়ে যাবে এবং ধানের চারা দুর্বল হবে। আবার হচ্ছে ফসল উৎপাদনে খরার প্রভাব, কম বৃষ্টিপাত ও অধিক ক্ষারে মাটি থেকে পানি বাষ্পীভূত হওয়ার ফলে কৃষিক্ষেত্রে খরার প্রভাব দেখা দেয়। যখন বৃষ্টি কম হবে এবং অধিক ক্ষারে মাটি থেকে পানি বাষ্পীভূত হতে থাকবে তখন কি হবে, কৃষিক্ষেত্রে খরার প্রভাবটা বেশি দেখা যাবে, এবং দেশে প্রতি বছর 30 থেকে 40 লাখ হেক্টর জমি বিভিন্ন মাত্রার খরার কবলিত হয়ে থাকে। হ্যাঁ, প্রত্যেক বছর কি হয়, 30 থেকে 40 লাখ হেক্টর জমি বিভিন্ন মাত্রার খরায় কবলিত হয়ে থাকে। আচ্ছা, ফসলের ক্ষতির মাত্রার উপর নির্ভর করে খরাকে 3 ভাগে ভাগ করেছে, তীব্র খরা, মাঝারি খরা এবং সাধারণ খরা। আচ্ছা, ফসলের ক্ষতির মাত্রার উপর, এই যে তোমার তাপমাত্রা একবার বাড়ছে একবার কমছে, হ্যাঁ, খরায় কবলিত হচ্ছে, এই জন্য কি হয়, এটার উপর নির্ভর করে খরাকে 3 ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে তীব্র মানে অতিরিক্ত বেশি যেটা, একটা হচ্ছে মাঝারি মিডিয়াম এবং সাধারণ খরা যেটা নর্মালি হয়ে থাকে। আচ্ছা, ফসল উৎপাদনের মৌসুমের উপর ভিত্তি করে খরাকে আবার 3 ভাগে ভাগ করা যায়। এবার হচ্ছে যে একটা হচ্ছে যে ক্ষতির মাত্রার উপর নির্ভর করে 3 ভাগে ভাগ করেছে, আর আরেকটা হচ্ছে মৌসুমের উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে রবি খরা, খরিফ 1 খরা ও খরিফ 2 খরা, ঠিক আছে? আচ্ছা, 3 ভাগে মৌসুম উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করেছে। আচ্ছা, এরপর দেখো ফসল উৎপাদনে খরার প্রভাব, এটা পড়েছি। তা আবার দেখো লবণাক্ততার মাত্রার উপর ভিত্তি করে লবণাক্ততা আক্রান্ত মাটিকে 5 ভাগে ভাগ করা যায়। লবণাক্ততার মাত্রার উপর ভিত্তি করে যে লবণাক্ততে যে আক্রান্তটা হয় মাটি সেটাকে আবার 5 ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে যে খুব সামান্য লবণাক্ততা আক্রান্ত মাটি, 2 নম্বর হচ্ছে যে সামান্য লবণাক্ততা মাটি, মধ্যম, আচ্ছা 2 নম্বর হচ্ছে সামান্য সামান্য লবণাক্ততা আক্রান্ত মাটি, আর হচ্ছে যে মধ্যম লবণাক্ততা আক্রান্ত মাটি। আচ্ছা, 4 নম্বর হচ্ছে যে তীব্র লবণাক্ততা আক্রান্ত মাটি, এবং 5 হচ্ছে যে অতি তীব্র লবণাক্ততা আক্রান্ত মাটি। এটা তো বোঝাই যাচ্ছে না, খুব সামান্য মানে একদম অল্প, আর সামান্য মানে হচ্ছে যে যেটা নর্মাল সেটা থেকে আর একটু অল্প, এরপর হচ্ছে মধ্যম, তারপর হচ্ছে তীব্র তীব্র এবং হচ্ছে যে অতি তীব্র, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর হচ্ছে লবণাক্ত এলাকায় চাষের জন্য বিভিন্ন ধরনের কৃষি ভিত্তিক ব্যবস্থা গ্রহণ করতে হবে, ঠিক আছে? ওটার ফলে তো চাষ করতে হবে, তাই না? তাই কৃষি ভিত্তিক কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এরপর দেখো আচ্ছা তিন তারের দু নাম্বার কি ছিল, লবণাক্ত এলাকায় চাষের জন্য বিভিন্ন ধরনের কৃষিভিত্তিক ব্যবস্থা গ্রহণ করতে হয়, তাই না? কারণ তো সেখানে চাষ কম হয়, সেখানে ফলন কম হয়, তখন কি হয় কৃষিভিত্তিক বিভিন্ন ব্যবস্থা তারা গ্রহণ করে। এরপর তিন নাম্বার দেখো, আমন মৌসুমে BR-23, BR-40, BR-41 এবং বোরো মৌসুমে BR-47। এটি এভাবে মনে রাখবে, দেখো আমন মৌসুমে তিনটা তিনটা দেখো বিধান সবগুলো কিন্তু ব্রিয়ার বিধান বিধান, ঠিক আছে? তাহলে 23, 40, 41 বুঝতে পেরেছো? আর বোরো মৌসুমে হচ্ছে যে বিধান 47, বিনা ধান আর জাতে চাষ করতে হবে, ঠিক আছে? ওই যে একটু আগে আমি পড়েছিলাম মনে আছে, বিধান 47 আর বিনা ধান আর ওই দুটো চাষের কথা বলেছে বোরো মৌসুমে, ঠিক আছে? মনে আছে এই দুটো পড়িয়েছি যে একটু আগে সরকান, বুঝতে পেরেছো কোনটা? শুরুতে যে দুটো পড়িয়েছিলাম বিধান 47 ওগুলো, ঠিক আছে? আচ্ছা এরপর দেখো ফসল উৎপাদনে, এটা আমি বই থেকেই দিয়েছি, এটা বইতে দেখবে, একটা পয়েন্ট দেখবে, এটা বইতে বইয়ের লাইন সবগুলো, দেখেছো? এটা তো এখান থেকে তুমি পয়েন্ট দিতে পারবে না, এখানে পুরাটাই তোমাকে যদি বড় প্রশ্ন হিসেবে আসে, ঠিক আছে, তোমাকে লিখতে হবে। এই জন্য আমি এটা দিয়েছি, এটা পয়েন্ট করে দিইনি, বুঝতে পেরেছো? তোমাদের সুবিধার জন্য দিয়েছি। এটাকে এখন পড়ে দিতে হবে না পড়তে পারবে? হ্যাঁ পড়তে পারবে। আচ্ছা তোমাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে ফসল উৎপাদনের তাপমাত্রা এবং খরার প্রভাব। বইতে পয়েন্ট করে দেওয়া নেই মিস, এখানে এই দেখো তাপমাত্রার প্রভাবটা এখান থেকে তুমি পড়ে এখান থেকে হোমওয়ার্ক করে দিতে পারবে। আমি এখানে দেখেছো 4টা পয়েন্ট করে দিয়েছি, আর হচ্ছে যে এই খরার প্রভাব। এখন যদি ইয়া করতে না পারো, আমি লার্নিং এর ক্লাস দিলে ওখান থেকে পজ করে তুমি এখান থেকে শিখে তারপর ওখান থেকে খাতায় লিখে তারপর হোমওয়ার্ক করতে পারো। বইতে কিন্তু পয়েন্ট আকারে দেওয়া নেই, দেওয়া আছে, দেখেছো খরার প্রভাবটা আর তাপমাত্রার প্রভাবটা একটু দেখো। পাচ্ছ না দ্বিতীয় পরিচ্ছেদ? 4টা পেজ আছে, ওটার মধ্যে পাচ্ছ না? তাপমাত্রার প্রভাব পেয়েছো? আমি বলি এটা দেখেছো, এটা দেখো IPCC সমীক্ষা প্রতিবেদনে জলবায়ু পরিবর্তনের কারণে, এটা দেখেছো? আচ্ছা এটা দেখলে এরপরেই দেখো তাপমাত্রার প্রভাব আছে কিনা। পয়েন্ট আকারে দেওয়া না থাক, তুমি একটু খুঁজে দেখো, একটু পড়ে দেখো, ওখানে পাবে। IPCC হ্যাঁ মিস পাইছি। হ্যাঁ 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 এই তাপ ওখানে কি পয়েন্ট করে দেওয়া আছে? তাপমাত্রা না মিস। হ্যাঁ পয়েন্ট করে দেওয়া নেই, এটা তুমি খুঁজে পাচ্ছ না, কারণ হচ্ছে যে এগুলো সব ভিতর থেকে দেওয়া, ঠিক আছে? আমি তোমাদের জন্য সুবিধার জন্য তাপমাত্রার প্রভাবটা আলাদা করে একদম পয়েন্ট আকারে দিয়েছি। হ্যাঁ তোমার যদি বইয়ের ওগুলো যদি তোমাদের যদি আরো পয়েন্ট বাড়াতে পারবে, আর যদি মনে হয় যে বই থেকে বের করে পয়েন্ট বের করতে অসুবিধা হবে, তাহলে মিসের এটা লিখে ফেলো, লিখে ফেলিও, ঠিক আছে? এখানে দেখো খরার প্রভাবটাও দিয়েছি 4টা পয়েন্ট, এখানেও আছে 3টা পয়েন্ট, ঠিক আছে? এখান থেকেও দিতে পারবে, বুঝতে পেরেছো? হোমওয়ার্কটা আমি হোমওয়ার্ক ম্যানেজমেন্ট তোমাদের অ্যাপসে দিয়ে দিচ্ছি, ফসল উৎপাদন তাপমাত্রা এবং খরার প্রভাব ব্যাখ্যা করো, ঠিক আছে? মিসের মতো পয়েন্ট আকারও দিতে পারবে, ঠিক আছে? নেক্সট ক্লাস আমরা তৃতীয় পরিচ্ছেদ এবং চতুর্থ পরিচ্ছেদটা পড়বো, ঠিক আছে ফরকান? আচ্ছা ঠিক আছে, নেক্সট ক্লাস হচ্ছে যে আগামী শনিবার, ঠিক আছে? হোমওয়ার্কটা আজকে 7টার মধ্যে হোমওয়ার্ক ম্যানেজমেন্টে মিস দিয়ে দিচ্ছি, ওখানে দিয়ে দিতে পারবে, ঠিক আছে? নেক্সট ক্লাস আমরা তৃতীয় পরিচ্ছেদ এবং চতুর্থ পরিচ্ছেদ দুটা পরিচ্ছেদ পড়বো। আচ্ছা ফরকান ভালো থাকবে, হোমওয়ার্কটা লিখে নিতে পারো, নাইলে হোমওয়ার্ক ম্যানেজমেন্টও দেওয়া থাকবে তোমাদের অ্যাপে, ওখান থেকেও দেখতে পারবে। আর কোনো সমস্যা আছে? না মিস। আচ্ছা ঠিক আছে ফরকান ভালো থাকবে। আসসালামু আলাইকুম, আপনিও ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম।